সুবর্ণ ম্যাডামের হাতে পড়ছেই না, না কেউ না কেউ নিয়ে নিচ্ছে। ঝাপসা হলো সেটা বুঝিয়ে দেওয়া হবে। আমরা তাহলে একটু যুক্তরাষ্ট্রে চলে যাই, চলেন দেখি যুক্তরাষ্ট্রের সিস্টেমটা কি, যুক্তরাষ্ট্রে কিভাবে কি হয় না হয়। যুক্তরাজ্যেরটা কি মনে আছে না, বলে টলে গেছে না তখন যে পড়াচ্ছিলাম যুক্তরাজ্য, যুক্তরাজ্যের যে আইনসভা এটাতে কয়টা কক্ষ থাকে? দুইটা। নাম কি বলেন তো? লোকসভা কমন, লোকসভা আর কমন সভা। এবার একটু যুক্তরাষ্ট্রটা পড়েন, যুক্তরাষ্ট্রেও হচ্ছে সংসদে দুইটা সভা থাকে বা দুইটা কক্ষ থাকে, একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে হাউস অফ কমন্স। ঠিক আছে, ওই আগেরটার মতই শুধু লর্ডের জায়গায় সিনেট, সিনেট ঠিক আছে, সিনেট এবং কমন্স, আর এখানে বড় হচ্ছে সিনেট। আপনাদেরকে প্রসাদ দিয়ে ফেলেছি এটা একটু পড়িয়ে ফেলি, ঠিক আছে। এটা সবচেয়ে সহজ প্রশ্ন, এটা আমাদের সিটে অনিচ্ছাকৃত ভুলের কারণে আসে নাই, এটা আমরা গ্রুপেও দিয়ে দিয়েছি, যারা পায়নি তাদেরকে একটু গ্রুপ থেকে কালেক্ট করে নিতে বলবো। অনিচ্ছাকৃত ভুলের কারণে, কারণ শীত তো আমি বানাইনি, যিনি বানিয়েছেন তাকে বলবেন। আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করব, ঠিক আছে, যুক্তরাষ্ট্রে আমরা চলেই এসেছি, যুক্তরাষ্ট্রে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেই প্রশ্নটা হচ্ছে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কিভাবে হওয়া যায়। যুক্তরাজ্যের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প না, তাহলে চলেন দেখি ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে নির্বাচিত করা হয়েছে। ধরেন আমাদের এখান থেকে কেউ একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা একদিন প্রেসিডেন্ট হবে আমেরিকার, তাহলে ওনার তো আগে জানতে হবে যে ভাই আপনি ইলেকশন কেমনে করবেন বা আপনি নির্বাচিত কেমনে হবেন। তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে আপনার যেটা করতে হবে, সর্বপ্রথম আপনার মাথায় এটা রাখতে হবে আপনি সর্বোচ্চ 4 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। যুক্তরাষ্ট্রে যদি আপনি প্রেসিডেন্ট হতে চান ভাই, আপনি সর্বোচ্চ 4 বছরের জন্য প্রেসিডেন্ট হইতে পারবেন। আর এই নির্বাচনটা হয় নভেম্বর মাসের প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবার, ঠিক আছে, জিনিসটা কিন্তু একটু পেছানো, আবার মনোযোগ দিয়ে শুনেন, প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবার, এবং সেটা হইতে হবে নভেম্বর মাসে। নভেম্বর মাসের প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবারে নির্বাচন অনুষ্ঠিত হবে, পুরো মাস জুড়ে নির্বাচনটা হবে, ঠিক আছে, পুরো মাস জুড়ে নির্বাচনটা হবে। তারপরে দেখেন কি বলছে, যে প্রতি 4 বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। জি, কিছু বলবেন? কি বলছে যে যুক্তরাষ্ট্রে নির্বাচন যদি আপনি অনুষ্ঠিত করতে চান, আপনাকে যেটা করতে হবে, নির্বাচনটা অবশ্যই নভেম্বর মাসে অনুষ্ঠিত হইতে হবে, এটা হইতে হবে প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবারে, প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবারে। এখন প্রথম সপ্তাহে যদি সোমবার না আসে, অনেক সপ্তাহ শুরুই হয় না রবিবার থেকে, অনেক সপ্তাহ শুরুই হয় না মঙ্গলবার থেকে, তাহলে সেকেন্ড সোমবার থেকে ধরতে হবে, ঠিক আছে, প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবারে, এখন এটা যেই ডেটেই করুক না, এটা হচ্ছে তাদের দেশের ল, তাদের দেশের সংবিধানে এই কথাটা বলা আছে যে প্রথম সোমবার পার হতে হবে, পরবর্তী মঙ্গলবারে আপনি নির্বাচনের প্রসেসিং শুরু করে দিবেন। তাহলে আমরা একটু দেখি যে নির্বাচন নির্বাচিত মানে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আপনার আমার যোগ্যতা কি, ডালিবাই হবে না সুবর্ণা ম্যাডাম হবে, কে হবে, চলেন দেখি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই 3টি শর্ত পূরণ করতে হবে ভাই, 3টা কন্ডিশন, ঠিক আছে, 3টা কন্ডিশন দেখেন কি। প্রথম কথা, যুক্তরাষ্ট্রের নাগরিক হইতে হবে, প্রথমেই আপনারা বাদ হয়ে গেলেন, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের নাগরিক হইতে হবে। দ্বিতীয় কথা, অন্তত 35 বছর বয়সী হইতে হবে, সুবর্ণা ম্যাডাম মনে হয় পারবে না, নারী ভাই হইতে পারে, আমার সে 25 বছর বড়, ঠিক আছে। তাহলে প্রথম কথা, যুক্তরাষ্ট্রের নাগরিক হইতে হবে, দ্বিতীয় কথা 35 বছর বয়সী হইতে হবে, আর সবার শেষের কথা, অন্তত 14 বছর রেসিডেন্ট থাকতে হবে, 14 ইয়ার সেখানে রেসিডেন্ট থাকতে হবে। অনেকে হয় না, তাহলে যে গ্রিন কার্ড পেয়ে যায়, তো এই গ্রিন কার্ড পাওয়ার পর আপনাকে 14 বছর সেখানে স্টে করতে হবে, আদারওয়াইজ আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে থাকতে পারবেন না। তাহলে বোঝা গেছে, এই 3টা শর্ত আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে প্রেসিডেন্ট যদি আপনি নির্বাচিত হতে চান যুক্তরাষ্ট্রের, আপনার কি কি গুণ থাকতে হবে। প্রথম কথা, 14 বছর যদি থাকে তাহলে তো নাগরিকত্ব দরকার নেই, 14 বছর হলেই তো ইউ আর রেসিডেন্ট, ঠিক আছে, আপনি রেসিডেন্ট হয়ে গেলেন, পার্মানেন্ট রেসিডেন্ট, মানে ইমপ্লাইডলি তারা এটা বোঝালো যে আমার দেশের নাগরিক হইলেই চলবে না, আপনাকে 14 বছর এখানে থাকতে হবে। তারপরে
তাহলে যোগ্যতাগুলো আরেকবার আমি একটু রিপিট করি। প্রথম কথা, আপনাকে ইউএস এর নাগরিক হইতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে 35 ইয়ার্স হইতে হবে। আর সবার শেষের কথা, আপনাকে অবশ্যই 14 বছরের রেসিডেনশিয়াল গ্রিন কার্ড থাকতে হবে। প্রসেসটা একটু আপনাদেরকে বলি। যুক্তরাষ্ট্র, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে কয়টা স্টেট আছে? 50টা স্টেট আছে দেখে এটাকে ইউনাইটেড স্টেটস বলা হয়। মনে রাখবেন, 50টা স্টেট আছে দেখেই এটাকে ইউনাইটেড স্টেটস বলা হয়। আর এই দেশে, মানে এই যুক্তরাষ্ট্রের রাজধানী কাকে বলা হয়? বলেন, নিউইয়র্ক বলেন। নিউইয়র্ক হচ্ছে ব্যবসায়িক রাজধানী, ঠিক আছে। ওয়াশিংটন ডিসি করা হয়। এটা বিষয়ে আপনাদেরকে একটা কাগজে দিয়ে দিয়েছি। এটা যেটা বলছিলাম যে আপনার যোগ্যতা, তিনটা যোগ্যতা থাকতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে আমেরিকান সিটিজেন হইতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে অবশ্যই 35 বছরের হইতে হবে। আর সবার লাস্টের কথা, আপনাকে ইউএস সিটিজেন হিসেবে 14 বছর থাকতে হবে। এরপর আপনাদেরকে বলছিলাম যে বর্তমানে এখনো সময় পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 50টি স্টেট আছে, এবং আমেরিকার যে রাজধানীটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, ডিসি শব্দের অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া, ঠিক আছে। ইলেকশন, এই প্রেসিডেন্ট ইলেকশনের সাথে এই 50টাকে তো স্টেট ধরা হয়ই, এই ডিসিকেও আরেকটা স্টেট ধরা হয়, শুধুমাত্র ইলেকশনের সাথে। এদের থেকেও একটা ভোট গণনা করা হয়, মানে এদেরকেও একটা ভোটের অংশ হিসেবে ধরা হয়, শুধুমাত্র রাজধানী যে ওই কারণে। অর্থাৎ এই 11টা অঙ্গরাজ্যে, 51টি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়ে থাকে। কিভাবে 11টি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়ে থাকে তার আগে আপনাদেরকে একটু বলি, ভোট তো হবে হচ্ছে সংসদের জন্য। সংসদের কয়টা কক্ষ আমেরিকায় বলেন তো, নাম কি কি? সিনেট আর হাউস অফ কমন্স এর মধ্যে সদস্য সংখ্যা কতটুকু, একটু এটা আপনাদেরকে একটু শিখাই যে নির্বাচন যে আপনি করবেন, কতজন সদস্যের জন্য আপনি নির্বাচনটা করবেন। মনে রাখবেন, সিনেটে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 করে ব্যক্তি নেওয়া হয়। সিনেটে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 করে ব্যক্তি নেওয়া হয়, তাহলে সিনেটের সদস্য সংখ্যা কত? সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আপনার জেলায় যদি, আপনার রাষ্ট্রে যদি 3 জনগণ থাকে, আপনার ওখান থেকে লোক নেওয়া হবে 3, কিন্তু আপনার অঙ্গরাজ্যে লোক আছে মাত্র 50,000, আপনার ওখান থেকে কি 3 নেওয়ার প্রয়োজন আছে? না, সেখান থেকে 1 নিলেই হচ্ছে। অর্থাৎ হাউস অফ কমন্সে সদস্য সংখ্যা নির্ভর করে হচ্ছে সেই দেশের জনসংখ্যার উপরে। আরেকটা জিনিস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি জনগণ নির্বাচন করতে পারে না। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনে, যুক্তরাষ্ট্রে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন জনগণ করতে পারে না। আপনি 438 এবং সিনেটের 100 টোটাল কত হলো? 538 জনকে জনগণ প্রত্যক্ষভাবে নির্বাচিত করে, এরপরে এদের ভোটে নির্বাচিত হয় হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে। আর এই 438 যোগ 100 কত হলো? 538 এই 538 জনকে বলা হয় ইলেকটোরাল কলেজ। এটা কোনো পড়াশোনা করার কলেজ না, খুব মনোযোগ দিয়ে শুনেন, পরে কিন্তু পরীক্ষার হলে বিপদে পড়বেন এখন না শুনলে, ঠিক আছে। চিট পেপার দিয়ে সবকিছু লেখা যায় না মাথায় যদি জিনিস না থাকে, ঠিক আছে। 438 + 100, অর্থাৎ 538 538 মিলে যেই কলেজটা সংগঠিত হয় সেটাকে বলা হয় ইলেকটোরাল কলেজ। এই ইলেকটোরাল কলেজ যে ভোটটা দিয়ে নির্বাচিত করে সেটাই হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন, ঠিক আছে। 538 মিলে হচ্ছে ইলেকটোরাল কলেজ গঠিত হয়, এই 538 একত্রে বলা হয় ইলেকটোরাল কলেজ। আর এই 538 একত্রে প্রেসিডেন্ট ইলেকশন সম্পন্ন করতে পারে। অর্থাৎ জনগণ ধরে নির্বাচিত করলো হচ্ছে 538 জনকে, কিন্তু জনগণ চান না যে এখানে ট্রাম্পের জায়গায় হিলারি আসুক, তারা চাইলেই হবে না। যে 538 জনকে আপনি নির্বাচিত করেছেন, তারা যদি মনে করে যে ট্রাম্প নির্বাচিত হওয়া উচিত, তাহলে ট্রাম্পই নির্বাচিত হবে। এটার জন্যই ফলাফলে তাদের অনেক সময় জনগণের উচ্ছ্বাস প্রকাশিত হয় না, ঠিক আছে। যেমন গতবারের নির্বাচনটা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছিল যে কি জন্য জনগণ সবাই চাচ্ছিল যে হিলারিকে নিয়োগ দিতে হবে, হিলারিকে প্রেসিডেন্ট করতে হবে, হিলারির সমর্থন অনেক বেশি ছিল। কিন্তু এই 538 জনকে যেই মুহূর্তে কোনোভাবে প্রভাবিত হয়ে গিয়েছেন, তারা সবাই ভোট দিয়ে দিলেন ট্রাম্প, তাই ট্রাম্প উইনার হয়ে গেল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে একটা নাম্বার দেখা হয়, যার কাছে 270 বা 270+ থাকে সেই প্রেসিডেন্ট হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি 270 বা 270+ না উঠে, সেক্ষেত্রে পুনরায় ইলেকশন করা হয় যতক্ষণ পর্যন্ত 270 না হচ্ছে।
এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন থেকে এটা তো আপনাকে শুনতে হবে সুবর্ণা এক্সপ্রেসের সাথে কথা বলে তো বুঝতে পারবেন না তাই না 538 জনের মধ্যে 270 ভোট যদি আপনি পেয়ে যান তাহলে আপনি প্রেসিডেন্ট যার পক্ষে 270 থাকবে সেই প্রেসিডেন্ট দেখার বিষয় না যে বাকিরা কত পেয়েছে আপনার এমপিরা বেশি জিতেছে না অন্য এমপিরা বেশি জিতেছে এটা দেখা যাবে না আপনি যদি 270 পান আপনি হচ্ছেন প্রেসিডেন্ট ঠিক আছে এরপরে সর্বোচ্চ যিনি ভোট পাবেন উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মনে রাখবেন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় হাউস অফ লর্ডস থেকে আর প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় হাউস অফ কমনস সরি সিনেট থেকে নাগরিকরা করতে পারেন না আপনি যদি প্রেসিডেন্ট ইলেকশন করতে হয় আগে আপনাকে সংসদ সদস্য দ্বারা নির্বাচিত করতে হবে আমেরিকার সংসদের দুইটা পক্ষ আছে একটা হচ্ছে উচ্চ পক্ষ একটা হচ্ছে নিম্ন পক্ষ উচ্চ পক্ষের নাম হচ্ছে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হইতে হলে আপনার একমাত্র শর্ত কি গত ভোট পাইতে হবে প্রেসিডেন্ট ইলেকশন আপনারা বুঝতে পেরেছেন যিনি বুঝতে পারেন নাই তার জন্য আমি দুঃখিত না পরের প্রশ্নে আসেন বিষয়টা অন হয়ে গেছে।